নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আজকে একটা বিশাল বড় চাকরি আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই গ্রুপ ডি পদে ব্লকে ব্লকে কর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কোন ব্লকে এই গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে কোনো রকম যোগ্যতাই লাগছে না। তো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, এবং অফলাইনে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। অফলাইনের ফর্মটিকে ফিল আপ করার জন্য ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকেই আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে অফিসিয়াল নোটিফিকেশান। প্রথমেই জানাতে চাই, এই যে কর্মী নিয়োগটা হতে চলেছে সেটি কিন্তু ব্লকে হবে, এবং পুজোর আগেই কিন্তু তোমাদের এই নিয়োগটা হতে চলেছে, যেখানে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হচ্ছে। গ্রুপ ডি কি পদে রিক্রুটমেন্ট সেটা কিন্তু তোমাদের একটু পরেই জানাবো। আর গ্রুপ ডি পদে যারা যারা আবেদন করতে চাইছো, তাদের এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো কিছুই লাগছে না। এটা হয়তো শুনলে অবাক হবে, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে সেটাই কিন্তু জানানো হয়েছে যে বিনা কোনো শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হচ্ছে। তবে এমন কি পোস্ট রয়েছে যেখানে বিনা কোনো শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। এই পদে আবেদন করতে গেলে একটি চাকরি প্রার্থীর যে বয়সসীমা লাগছে সেটা কিন্তু ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত। একটি চাকরি প্রার্থী যারা ইন্টারেস্টেড রয়েছো বা আবেদন করতে চাও, তাদের ম্যাক্সিমাম বয়সসীমা কিন্তু 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, তাদেরকেও জানাতে চাই এই 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং সেখানেও কিন্তু বয়সের ছাড়ও রয়েছে। 40 বছর পর্যন্ত কিন্তু এখানে একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। মাসিক বেতনের কথা যদি বলি, সেক্ষেত্রে এখানে যে চাকরি প্রার্থী আবেদন করতে চাইছো, তার মাসিক বেতন কিন্তু তার দেওয়া হবে প্রায় 14,000 টাকা পর্যন্ত। তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, এটাও কিন্তু মাথায় রাখবে। তো এখানে কিন্তু আবেদনের পদ্ধতিটা তোমাদেরকে যেমনটি আমি প্রথমেই বলেছি, যে যারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছো বা আবেদন করতে চাও, তাদেরকে কোনো রকমভাবে অনলাইনে আবেদন করতে হবে না। অফলাইনে ফর্ম প্রকাশিত হয়েছে, সেই ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। তো অফলাইনে ফর্মটিকে কীভাবে ফিল আপ করতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আবেদনের জন্য এটুকু আরও বলে দিই, শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো নিয়ে আবেদন করতে হবে ফর্মের সাথে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, কোনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সেগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তাই বন্ধুরা, যারা যারা আবেদন করতে চাইছো, এটা কিন্তু মাথায় রাখবে। এবারে আসি নিয়োগ পদ্ধতি। চাকরি প্রার্থীদেরকে যেমন কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগছে না, তেমনই কিন্তু এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি তাদের নিয়োগ হবে। তাই তোমরা যারা যারা আবেদন করছো, এটা কিন্তু মাথায় রাখবে। চলো দেখে নিই আজ এসে অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এখানে কিন্তু আমি ডাউনলোড করেছি অফিসিয়ালি অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ ঢাকি। এই ঢাকির পদে বেসিক্যালি রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটি কিন্তু মাননীয় চেয়ারপারসন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি বারাসাত মহকুমা উত্তর 24 পরগনা বারাসাতের তরফ থেকে, যেখানে ফর্মটিকে ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের নিজেদের নাম, মহকুমা শাসকের বিজ্ঞাপন নাম্বার যেটা ওপরে রয়েছে, তারপরে তোমার প্রথমে তোমার নাম এখানে লিখতে হবে, তারপরে তোমার পিতার নাম এখানে লিখতে হবে, তারপরে বয়স লিখতে হবে, তোমার যে বয়সটা রয়েছে সেটা তোমাকে এখানে সঠিকভাবে লিখবে, এবং যেগুলো তোমরা তথ্য এখানে প্রদান করছো সেগুলো যেন তোমার ডকুমেন্টসগুলো যেন ফর্মের সাথে তোমরা অ্যাটাচ করে দাও। তারপরে আসছি তোমাদের ক্যাটাগরি বা ব্যাকগ্রাউন্ড, কোন শ্রেণী থেকে তোমরা বেসিক্যালি বিলং করো সেটা, যেমন এসসি এসটি ওবিসি সেটা এখানে লিখে দেবে। সার্টিফিকেট নম্বর এবং তারিখ, বর্তমান বাসস্থানের ঠিকানা হিসেবে পাড়া, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং পিনকোড এখানে দিতে কিন্তু একদম ভুলবে না।
स्थान तारीख एवं आवेदन स्वाक्षर करे तुम्हारे किन्तु पाठाते हबे जमा करते हबे तुम्हारे आबारो बोले दी चेयरपर्सन प्रोजेक्ट इम्प्लीमेंटेशन कमिटी बारासात महकुमाते আর এই অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু তোমরা জমা করতে পারবে। এখানে বলা হচ্ছে এত দ্বারা জানানো হচ্ছে যে বারাসাত সদর মহকুমা অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লক বা দু নম্বর ব্লকে দেহগা ব্লক বা আমডাঙ্গা ব্লক বা হাবড়া দু নম্বর ব্লকে একজন করে ঢাকি নিয়োগ করা হবে যেটা ছ তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু আবেদনের জমা কিন্তু এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বারাসাত মহকুমাতে গিয়ে কিন্তু জমা করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিংক, সেখান থেকে আবেদন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম।